খাবো and let's call it a date. জিটিটাকে ছাড়বো না ভুসাটাকে ছাড়বো? আজ বাবলু ডিসিশনটাই ঠিক লাগছে, বাড়িতে রেখে দিয়ে এসছে। মানডে বাবার মাথায় জল দিয়ে তারপর খাবো, কে হচ্ছে খেয়ে তারপর হচ্ছে বাইক নিয়ে বেরোবো। পঁয়ত্রিশ বছর? আমার তো 35 বছর বয়স নয়। আমি অন্য সেন্সে বলছি। ও আচ্ছা, বুঝে গেছি। এই হচ্ছে আজকের লাঞ্চ, আলু ভাজা পরোটা অ্যান্ড অল্প একটুখানি পনির ভুর্জি। অলরাইট, ঘড়িতে বাজে 3:20। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম টু দ্য কনফিউজ বক্স। মানডে আজকে দুটো জিনিস যেটা অনেকদিন ধরে ভাবছিলাম করবো, জিটিটার আজকে ওইখানে নিয়ে গিয়ে ছবি তুলবো, মেবি অ্যাড পোস্ট করবো। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ দেখো, ইমেল আইডি ওপরে লেখা আছে, এখান থেকে ইমেল করতে পারো যদি তোমাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকো কিনতে। অ্যান্ড দেন হচ্ছে আজকে বুসাতে হাওয়া ভরবো, হাওয়া ভরে বেরোবো। এইটার এই লিভারের একটা দিক এই দেখো খুলেই গেছে, তো আমরা একটা দিক রেখে আর লাভ নেই, এটাও খুলেই দিই আমরা। বেকার জিনিস এগুলো, ইউজ করতে কত না ছিঁড়েই যায় বেশি ইউজ করলে। দুটোর দাম 700 টাকা নিয়েছিল, বাট ভালো না একদমই, মানে ইউজ করতে করতে কিছুদিনই ইউজ করলাম কয়েক মাস, তার মধ্যেই ছিঁড়ে গেল। ভাই কি লাগছে এইসব ফুটেজগুলো দেখলেই আমার তখন ধর্মান হয়ে যায়। হ্যাঁ যাও যাও, শুনুন, এইসব ফুটেজগুলো দেখলেই তখন আমার মাইন্ডটা আবার একটু ঘুরে যায়। এই তো বেসিক্যালি বাইকটাই হচ্ছে হাওয়া নেই তো, আর এই পেট্রোল পাম্প আমাদের এখানে একদম ঠিকঠাক হাওয়া দেয় না, তাই জন্য আমার কাছে টায়ার ইনফ্লেটার আছে, এটাকেই ইউজ করবো, এটাকেই ইউজ করে হাওয়া দেবো যাতে টেনশন না থাকে। আর এই বাইকগুলো বেসিক্যালি কি বলতো, একদম অ্যাকিউরেট হাওয়া না দিলে না রাস্তায় প্রচুর ওয়াবল করে, প্রবলেম। ইজি ব্যাপারটা, জাস্ট গাড়িতে গাড়িটা অন করে নাও, এই পোর্টটা কেবেলটা ঢুকিয়ে নাও, তারটা এতটাই লম্বা যে অত দূর অব্দি চলে গেছে, এসে মেশিনটা তোমার যতটা অব্দি দরকার টার্গেট একদম করাই আছে, 17.5 দেখাচ্ছে, 36 টার্গেট আমার, অন করে দাও, ও টাইম মতো হয়ে যাবে। তো এই 11-এরই টায়ার ইনফ্লেটারটা বেশ কাজের জিনিস, আমি সবসময় গাড়িতে রেখে দিই। দেখো কলকাতার মধ্যে নয় মাল্টিপল অপশন আছে হাওয়া দেওয়ার জায়গার, বা ধরো হাইওয়ে গেছো বা কোনো রিমোট জায়গায় গেছো তখন থাকবে না, তো ফট করে টায়ার পাংচার হয়ে গেলো অ্যাটলিস্ট হাওয়াটা দিয়ে তুমি পাংচার স্টেশন অব্দি যেতে পারবে। তো এটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, এর আগে অনেক ভিডিওতে দেখিয়েওছি, এটা চাইলে কিনে নিতে পারো। আসো ভালো করে তোলো, লুকিয়ে এই শুভ লুকিয়ে তোলার কি আছে, আসো ভালো করে তুলবে, এসো আসো লুকিয়ে তোলার কি আছে, আমাকে বললে তুললেই হয়, বসে পড়ো। আমি প্রায় আসি, গাড়ি আর অন্য বাইক নিয়ে আসি বলে বুঝতে পারছো না তুমি। বেসিক্যালি কালকে ভেবেছিলাম আলীকে 360 ক্যামেরাটা ফেরত দিতে যাবো, বাট আজ কালকেও হয়নি, আজকে যেতেই হবে এনি হাও। আজকে অনেক কটা জিনিস আছে, দেখি আগে একটা বেসিক্যালি খুব রিল বানানোর ইচ্ছা আছে, সেটা বানাবো এখন, ওই জন্যই সেম জামাটা পরে বেরিয়েছি, কিছুদিন আগে এটা পরেছিলাম। জিটিতে ওটা বানানোর চেষ্টা করেছিলাম বাট লাস্ট স্টেপটা ভুল হয়ে গেছে, তো আরেকবার নতুন করে বানাতে হবে, দেখা যাক হয়ে যাবে। মেন রোডে উঠি, এই পটহোলসগুলোর কথা তো ভুলেই গেছি আমি,
আরে বাপরে বাপরে, জিটিতে তাও বা বাঁচা যায়, বুসাই ডিরেক্ট এসে এইখানে মারে। এনিওয়ে চলো, ভগবান জানে এদিকটা কি হয়েছে, এত ট্রাফিক থাকে আজকাল, এত ট্রাফিক থাকে। অলরাইট, তো আজকে শিডিউলটা বলে দিই তোমাদের। এখন যাচ্ছি হচ্ছে পুরো এদিকে বাইপাসটা ঘুরে গোল পার্ক যাবো, গোল পার্কে মামার কাছে বাইকটা রাখবো। তো কিরণের কিছু কাজ ছিল, কিরণ সকাল থেকে সেগুলো করছে, করে আমি ওকে বলেছি গোল পার্কে আমায় মিট করতে। মিট করে তারপর হচ্ছে যেখানে বাকি যাগুলো করার করবো। বাপরে বাপ, সবাই ওদিকে দৌড়চ্ছে কেন, কিছু একটা হয়েছে মনে হচ্ছে, কিছু তো একটা হয়েছে ওখানে, দেখতে পাচ্ছি না আমি, বাট মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। কি হয়েছে কি হয়েছে, ও শিট 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 শিট, ও ফাক, বলে দুটো কন্টেন্ট ভাবা আছে কলকাতার মধ্যেই করার জন্য, সেই দুটো করাই হচ্ছে না। আই এম শিওর যে ওই দুটো করলে তোমাদের খুব ভালো লাগবে, খুব মানে খুব ভালো লাগবে তোমাদের। মানে দু চারটে রিল হয়তো দেখেছো তোমরা, বাট ওটা ডিটেলে ব্লগ এখনো হয়নি, তো দেখা যাক ওটা কবে করতে পারি আমি। একদিক দিয়ে ভালো হয়েছে ডেলি ব্লগ করছি, তাহলে কি রেগুলার ভিডিওস দেওয়া হচ্ছে, নাহলে এই রেগুলার এই টুকটাক কাজগুলোর জন্য তখন কন্টেন্ট দেওয়া হতো না। হ্যাঁ গাইস, কে বলে আমাদের শহরটা সুন্দর নয়, এই সাইবে সই ব্রিজটায় উঠতে পারতাম, ওটা থেকে আরও ভিউটা খুব সুন্দর আসে। বাট কে বলে কলকাতা সুন্দর নয়, চারিদিকে দেখো, ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। আজকে সকালেই ওপরে সুইমিং করছিলাম, তখন দেখছিলাম এদিকটা ভালো মেঘলা হয়েছিল, এখন মেঘগুলো এদিকে শিফট করে গেছে। যাই হোক, আজকে আমার মনে হচ্ছে না রিলটা আমার হবে বলে, পুরো জায়গা জ্যামে জ্যাম, পুরো সব জায়গা। ভাই ভাই কি লাগছে সামনেটা পুরো, আই এম শিওর ওদিকে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল। অলরাইট গাইস, কটা বাজে, 4:40 বাজছে, গড়িয়াহাট এসে গেছি পুরো একটা রাউন্ড মেরে। রিল কতটা হয়েছে আমি জানি না, চেষ্টা করেছি। কিরণ দাঁড়িয়ে আছে হচ্ছে গোল পার্কে, ওকে ওখান থেকে নেবো, মামার গ্যারেজে বাইকটা রাখবো, ওর গাড়িতে উঠবো, বাকি কাজগুলো করবো রাতে যদি টাইম হয়, আর আলী যদি বলে তাহলে বাইকে করে গিয়ে ওকে 360টা দিয়ে আসবো, নাহলে দেখছি যেরকম দিন যাবে সেরকম কিছু একটা করে নেবো আমরা। আজকে রেগে কেন, তাহলে ভালো লাগছে না, কি হয়েছে, কিছু না, ভালো লাগছে না। ওয়াই, কি চাই বল, কি করতে পারি আমি, কার কিস, গাড়ির চাবি ভুলে এখানে দাঁড়িয়ে আছে। আমি বুঝি না কেউ রাস্তার মাঝখানে পুরো ট্রাফিকটা ব্লক করে কি করে লোককে নামাতে পারে কাউকে, প্রত্যেকটা যে কটা নো পার্কিং এ রাখা এখন কেস দিচ্ছে পুলিশ। ওই যে করা উচিত, আমরা 2-4 মিনিটের জন্য রাখি ঠিক আছে, বাট এইটা এই এই দিকে পার্কিং এর জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে যায়। ওদিক থেকে একটা গাড়ি আসলে, একটু আগে যেমন দেখলে তোমরা, একটা গাড়ি আসলে একটা গাড়ি এদিকে সাইড করার জায়গা নেই। ট্রাফিক ক্লিয়ার হয়ে গেছে, আমি গাড়ি থেকে নেমে একটুখানি ট্রাফিক ক্লিয়ার করতে গেছি, কিরণ হঠাৎ করে দেখি পাশ দিয়ে যাচ্ছে, দেখছি আমি একটা অন্য গাড়িতে বসে। বেসিক্যালি একটা আঙ্কেল কাটাতে পারছিল, ওটাতে আমি করে দিলাম। বল বল, ঘড়িতে বাজছে 5:35, এসেছি কিরণের বাড়ির দিকে, কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, আর সব থেকে
মানে মার খাওয়ার মতো খবর শোনো, কিরণ এখনো হচ্ছে উপোস ভাঙেনি। যাই হোক চলো জিনিসপত্র কিনি যাই। হঠাৎ করে গাড়িতে বসার পর আমার একটু শরীরটা খারাপ করেছে, বুঝতে পারছি না কেন, খুব মানে গা গোলাচ্ছে, গা গোলাচ্ছে আর মাথাটা হালকা ইয়াটা ধরে ধরে গেছে, বুঝতে পারছি না কেন। ফেমাস মিষ্টির দোকান যেখান থেকে আমরা সরভাজা আর গোলাপ জামুন খাই। এই বাবলুর জন্য কি নিয়ে নেব? হ্যাঁ এই তো রয়েছে, তো ফোন করি। গোলাপ জামুনগুলো দেখো এবার, কেন লোভ লাগবে না কারুর। বাই দ্য ওয়ে এটা আমার জন্য না, এটা বাবলুর জন্য প্যাক হয়েছে দুটোই। হ্যাঁ লোককে খাওয়া, লোক না দেখিয়ে গিলা। ওজে ওজে সবাই খাচ্ছে, আমি দুটো খাবো না? এই আমাকে দুটো দাও তো একটু খাবো, এখন না বাড়ি নিয়ে গিয়ে খাবো। আর তোমাদের দোকান সবাই জিজ্ঞেস করে করে পাগল করে দিয়েছে, কোথায় এটা কোথায়। এই এ সরবাজার লোকটা দেখিয়েছে, তারা আজকে দেখিয়ে দিই পাক্কা করে তোমাদের। আমি বলছি এই হচ্ছে মুকুন্দপুর, মুকুন্দপুরের মিয়া মোড়ে, ঠিক তার উল্টো দিকে এই বাজারের গেটের সামনেই গোপালের ক্ষীর, এই দোকানটার নাম সরবাজা। তাড়াতাড়ি আসবে নাহলে পাবে না, আগের দিন লাকিলি আমরা দুটো পেয়ে গেছিলাম। আর এই হচ্ছে গোলাপ জামুন, ছোটো রয়েছে বাট আমি বলবো এইটা খাও। আর ওরা অর্ডার খাওয়া খাওয়া, লোককে লোভ না দেখি খাওয়া। আর ওরা অর্ডার দিয়ে অর্ডার, তুমি যদি একদিন আগে অর্ডার দিয়ে যাও তাহলে এগুলো ঘিতে ভেজেও দেয় সরবাজা বা গোলাপ জামুন, তাই তো? বাকি নাম্বার আর অ্যাড্রেস বলে দিয়েছি, এবার এসে খেও। তুই খাওয়া না, তুই তো গিফট না, তুই খাওয়া। আমি যথেষ্ট খাওয়াই। গাইস তোমরা একটা ডেট আর টাইম বলে দেবো, চলে আসবে, কিরণ খাওয়াবে ওই দিন তোমাদের। কার্ডটা দিয়ে দিই, কার্ড এখানে কার্ড চলে না, শুধু ইউপিআই। তোর কার্ডটা দিস, আমি এটিএম থেকে টাকা তুলছি। হ্যাঁ কার্ড দিয়ে দাও, পাসওয়ার্ড বলবো না। ভালো জিডে হেই, নেক্সট এক মাসের যা লাগবে নিয়ে নে, হ্যাঁ রোজ আসবি না। এটা না কিন্তু, এইটা জিজ্ঞেস করছি, এটা তো গুড় জানি, এটা কি? এটা কি গো ভাই? এটাও গুড়? আচ্ছা বুঝতে পারছি না, গাড়ি থেকে নেমে কোথায় হাঁটা মেরে দিল, জানি না। এখনো গা গুলোচ্ছে, একটুখানি থামস আপ কিনলাম, হঠাৎ করে বুঝতে পারছি না। আমার একটা প্রবলেম আছে, গাড়িতে ফোনের দিকে তাকিয়ে থাকলে একটুখানি গা গুলোয়। এবার বেসিক্যালি 360 ক্যামেরাটা, 360 ক্যামেরাটা কি হয়, মানে পড়ছি 360 ক্যামেরাটা বেসিক্যালি কি, 360 ক্যামেরাটা হচ্ছে ফোনে কানেক্ট করলে তবেই হচ্ছে তুমি ফুটেজগুলোকে এডিট করতে পারো। তো ওই জন্য ক্যামেরাটা যেহেতু আজকে রাতে ফেরত দিয়ে দেবো, তো তাই জন্য আমি বসে বসে এডিট করে নিচ্ছিলাম ফুটেজগুলো, যাতে কারণ বাড়ি গিয়ে তো এডিট করতে পারবো না, কারণ ক্যামেরাটা দিয়ে দিতে হবে। তো ওইটা করতে গিয়ে বোধ হয় মাথা নিচু করে অনেকক্ষণ ছিলাম, এখনও মাথা নিচু করলে ক্যামেরা অদ্ভুত ফিলিং হচ্ছে, ভালো লাগে না। সাড়ে আটটার মতো বাজে, একটু টাইম লেগেই গেল সব কিছু করতে। কিরণের হচ্ছে পুজো দেওয়া, সব কিছু করা ডান, খেয়েও নিয়েছে, অ্যান্ড আমি খাবো এখন হচ্ছে এই গোলাপ জামুনগুলো। অলরাইট তো ফাইনালি বেরিয়েছি, হে হচ্ছে বাবলুর মিষ্টি ব্যাগ। ক্যাব বুক করলাম, কারণ একজনকে আমি বুঝিয়ে পারলাম না যে এখন অত দূর আমার সাথে হাইওয়ে অব্দি যেতে হবে না ক্যামেরাটা যে ফেরত দিতে। বললাম তুই গাড়ি নিয়ে চল, আমি ওখান থেকে বাইক একটুখানি বসে আমি বাইক নিয়ে ওকে দিয়ে চলে আসব, তুই গাড়ি নিয়ে চলে আসবি বাড়ি। ওই জন্য তো বলছি তুই গাড়িটা নিয়ে বেরো, তুই যা ক্যাবটা ক্যান্সেল কর। আরে এই দরজাটা বন্ধ কর, ওপরে একটা টিকটিকি রয়েছে। যোগ থা ক্যাবটাকে বুক করেছি একটা লোকেশনে, চলে গেছে আরেক লোকেশনে, দিয়ে আবার তর্ক করে গেছে যে আপনি আমাকে এটাই দেখাচ্ছে। আমি রিচেক করলাম একবার অ্যাপে, আমি এটাই দিয়েছি এক্সাক্ট লোকেশন যেখান থেকে উঠবো আর কি। জিনিসগুলো না অনলাইনে উঠতে পারবো, হেলমেটটা ধর।
গ্লাস নিয়ে এসছো। দাঁড়ান 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 দাঁড়ান, একটা জিনিস ফেলে এসছি, আর জিনিস ফেলে এসছি, গ্লাভস একটা নিয়ে এসছে, কেন আরেকটা নিয়ে আসেনি? আপনারা যদি অ্যাডভান্স ফোন করে দিন তাহলে এই সমস্যাগুলো হয় না। আমরা তো প্রায় বুক করছি, কাউকে ফোন করতে হয়, এক্সাক্ট এখানেই আসে। আপনি হয়তো নামটা দেখে লাক্সারিটা ভেবে নিয়েছিলেন, এদিকে চলে গেছে। আচ্ছা তো ঠিক আছে, এটা তো ভুল হতেই পারে, কি অদ্ভুত। আপনি ভুল লোকেশনে যেতে পারেন, আমি জিনিস ফেলে আসতে পারি না, এই মানে সমস্যা সেটা না। আপনি যে টোনে কথা বলছেন সেইটাই সমস্যা আমার, সেটা নয় কিরণ। উনি ফোন করে এমনভাবে বললেন যেন আমি ইচ্ছা করে ভুল লোকেশন দিয়েছি, আমার অ্যাপে তো দেখাচ্ছে আমি ঠিক লোকেশন দিয়েছি। ফোনও আপনাকে পাওয়া যাচ্ছে না, না একদম ধরতে হবে না, অলরেডি দুটো জিনিস ধরেছিস, কেন ধরবি? একদম ধরতে দেবো না, ক্যাব পে করছিলাম তখন দেখে নিয়েছি এখানে ক্যাশ আছে, ওই জন্য ব্যাগটা ধরতে চাইছে, বলছে ভারী আছে ধরবো আমি। দেখ না, বাইকে বসবো, ব্যাগটাকে বাঁ দিক করে বসবো, যদি না নিতে পারিস তুই কিছু। ব্লগে ফার্স্ট টাইম না বুঝে হপেন ব্রো, অদ্ভুত একটা ওয়েদার হয়ে রয়েছে, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, কি করে এখন যাব হাওড়া অবধি ওটাই ভাবছি। দেখা যাক, যদি থামে তো ভালো, না হলে কিছু একটা সলিউশন করতে হবে। আমি আরও ভাবলাম বাইক নিয়ে আসবো, ফটাফট যাবো হাইওয়ের দিকে, একটুখানি বাইক চালিয়েও চলে আসবো, হঠাৎ করে এত বৃষ্টি চলে এলো। গাড়ি নিয়ে গেলে এখন বেসিক্যালি রাত হয়ে গেছে, তো 10:30 মতো বাজে, লরি ফরি প্রচুর ঢুকবে করবে, প্রচুর ঝামেলা। যা টার্নটা মিস করে গেলাম কথা বলতে বলতে, এখানটা কি বৃষ্টি কমে গেল নাকি? এই দেখো একবারে টার্ন হইনি হোকা, ১১:২০ বাজে, লাস্ট 20 মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছি কনস্ট্যান্ট, ধীরে ধীরে বৃষ্টি পড়ে যাচ্ছে, যদিও বৃষ্টির জন্য দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে যাচ্ছি একটা কারণে, কারণ ওই যে কোথায় দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে না, এই যে এই যে এখানে বসে আছে, খাবার অর্ডার করেছে নাকি? এত কম বৃষ্টি পড়ছে না, জানে বাইক নিতে পারবে না। মকার ফায়দা সবাই তোলে ভাই, মকার ফায়দা সবাই তোলে। আমি তো আশায় দাঁড়িয়েছিলাম যে কমবে, তোরা বেড়ে গেল, রং ডিক টেক আউট ইওর সুপার বাইক। আজ বাবলুর ডিসিশনটাই ঠিক লাগছে, বাড়িতে রেখে দিয়ে এসছে, আজ গাড়িটাকে মিস করছি খুব। হ্যাঁ স্পার্ক করা থাকতো, চাটকে ঢুকে যেত গাড়িটা, কত ভিজে না, সুন্দর আছে, ইটস ড্রাই। আমার টেনশন তো ওইটা নয় যে এখন ভিজে যাবো, মানে ওটা অবশ্যই টেনশন, আমার মেইন টেনশন হচ্ছে এই যে কাদা লাগলো, যতক্ষণ না আমি ধোবো ওটাকে, চকচক করবো আবার, ততক্ষণ না ওটা কি ওটা কালকে সকালে ধুয়ে দেবে তোর বাবুরা, ওরা শুধু গাড়ি ধোয়, বাইক গুলো হাত দেয় না। বাই ব্রো, সালা টাটা, সি ইউ টুমরো ইভিনিং।
নাইস লাক্সারি রাইড নিকলা সফর সাবধানে যাবি আরে তোর খাবার এসে গেছে এই যে এদিকে এদিকে খাবার এসেও লাভ নেই এখন বসতে হবে অনেকক্ষণ আমি বিজি ভিজুক গোপ্রো আর অ্যাক্সেসরিজ যাতে না ভেজে তুইও না ভিজিস হ্যাঁ থ্যাংক ইউ বাহাতে নিলাম হ্যাঁ কি অর্ডার করেছিস না খারাপ লাগছে না কিন্তু সামনে বৃষ্টি পড়ছে কিরণ আছে স্বপ্নের বাইক রয়েছে সামনে দাঁড়িয়ে কি লাগছে ফ্রেমটা এই ফ্রেমটার আরও পার্টিকুলার শি ইজ বিউটিফুল ইজন্ট শি একটা খুব উইয়ার্ড জিনিস মাথায় এসেছে যাই না বুঝতে পারছি না কি এটা কি এটা সাবু খিচুড়ি টক দই আর ফলাফল আমাকে শুধু টক দই দিবি আর কিছু খাবো না এটা খেয়ে দেখো এটা খুব ভালো লাগবে কি এটা খেয়ে তো দেখো ছোট কিছু তৈরি আগে বল আলু ভালো তোমরাই বলো কি করবো আমি পুরো ডিটেলে বলছি খুব শর্টে বলছি সবকিছু ডিটেলস এ বলবো সবকিছু পয়েন্টস দিয়ে তাও বলছি বেসিক্যালি জিটিটাকে চেঞ্জ করে হিমালয়ান নেওয়ার প্ল্যান করছিলাম মাথাতে এবার এটাও আসছে যে জিটি করব আমি জানি তোমাদের খুব শক হবে এটা শুনে জিটিটাকে ছাড়বো না বুসাটাকে ছাড়বো সেটা ভাবছি দেখো যদি ইমোশনালি ভাবি তাহলে তো বুসা একদমই ছাড়া উচিত না বাট যদি প্র্যাকটিক্যালি ভাবি আমি তোমাদের পয়েন্টসগুলো বলছি বুসা খুব কম বেরোয় জাস্ট ওটা একটা ওই আমার কাছে একটা বুসা আছে সবাই ট্যুর করে ওটা নিয়ে বাট ইটস মাই ড্রিম বাইক এটা অনেকের ড্রিম বাইক টু ওন হায়া বুসা সেটা আমার কাছে আছে বাট ওটা নিয়ে কোথাও লং যেতে পারবো না আমার মেন প্রায়োরিটি এখন হচ্ছে নেক্সট টু ইয়ার্স প্রচুর লং যাওয়া মানে আমাদের দেশটাকে ঘোরা এটা আমার প্রায়োরিটি অ্যান্ড দেখো বিদেশ যেতে গেলে তখন তো ফ্লাইট নিতেই হবে বাট নিজের দেশটাকে আরামসে একটা ট্যুরিং বাইক থাকলে ঘুরতে পারবো তো বুসাটা বেসিক্যালি শুধু এই মাঝে মাঝে বেরোয় আর না হলে ওই ম্যাক্সিমাম হাইওয়ে রাইড হবে 100-150 কিলোমিটার দূরেই যেতে পারবো লং লং পুরো ঘুরতে পারবো না কারণ বাইচান্স বাইকটার কিছু হলে তখন আমি ওটাকে সারাতে পারবো না মেনটেন করতে পারবো না কিছু করতে পারবো না ওয়েয়ারাজ একটা এডিভি বাইক থাকলে এবার জিটি এবার কেন বুসা কেন জিটি মানে ভাবছি কারণ জিটিটা জাস্ট নিলাম নতুন বাইক আমার নামের বাইক আছে আমি ফার্স্ট ওনার এটা তো তোমরা জানো সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম তো বুসাটার পেছনে নেক্সট ওয়ান ইয়ারে এখন সব অনেক কিছু মিলিয়ে 1 লাখ টাকা খরচা এখনও আছে তো ওই জন্যেই ভাবছি কী করা উচিত রবিয়ার ডামাডোলে পড়ে গেছি আমি কনফিউশন তো তোমরা অবশ্যই জানিও তারপরে আমি আরও ভাববো দেখা যাক বাইক ওখানে পার্ক করা এসছি আইসক্রিম খেতে ইবাকোতে যারা কয়েকটা ব্লগ আগে দেখেছিলে তারা জানো এক দুজন লিখেও ছিলে যে এসে ট্রাই করেছে ভালো লেগেছে হ্যাঁ এসে আমাকে বলেওছে যে ভালো লেগেছে তো কিরণ খাচ্ছে আইসক্রিম আমার চোখ যাচ্ছে কুকির দিকে কারণ আইসক্রিম এতটা বেসিক্যালি অনেক অপশান তো কোনটা খাবো বুঝতে পারছি না আর মাথা খাটাতে ইচ্ছা করছে না তো সেফ অপশান যেটা জানি আমি ওটাই খেয়ে নেব বাকি আরেকটা জিনিসও চোখ যাচ্ছে যেটা হচ্ছে এই কোনগুলো বাট সাম আদার ডে আমাকে ওই ডার্ক চকলেটটা ওটা কী গো এইটা ওই সুইটটা ট্রাই করাও না একটু কি এত ভালো লাগে আইসক্রিমে আর আমার ভালো লাগে ফাকার না আইসক্রিম ভালো লাগে বাট এরকম পাগল না আমি ঠিক এক্স্যাক্ট যেটা চাইছি না আরো চকলেট ওই জিনিসটা হিট করছে না তুমি আমাকে ওই দিয়ে দাও কুক 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 কুকি দিয়ে দাও
গবেষণার পর ফাইনালি আমি নিলাম হচ্ছে বেলজিয়াম চকলেট স্টিক উইথ কি সো এটা চকলেট ফাজ। দেখি ট্রাই করে এটা কি, আচ্ছা বাবল হয়ে রয়েছে। ঘড়িতে বাজছে 12:30 অ্যান্ড টাটা দেখো অ্যাক্টিং করছে আজকে, তোমরা সবাই লিখেছ ওই জন্য অ্যাক্টিং করছে আজকে, রিয়েল এক্সপ্রেশন দিচ্ছে না। অসুবিধা নেই তো, এই জানিস তুই কিসে টাটা। টাটা টাটা টাটা, সি ইউ টুমরো। চলো রাতের 1 বাজে পৌঁছে গেছি, আশা করি আজকের ভিডিওটা এ হলো, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানালাম। প্লিজ খুব ভেবে চিনতে, কারণ এটা একটা বিশাল বড় ডিসিশন, খুব ভেবে চিনতে আমাকে জানিও কী মত তোমাদের। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কী করতে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলকে দেখেন ফিউজ বক্স, সাবস্ক্রাইব বাটনের পাশে দিতে বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফাই ইচ টাইম আই আপলোড এ ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে 2টার সময়, বাই।